আসসালামু আলাইকুম। হ্যালো মাই লাভলি ভিউয়ার্স, কেমন আছো তোমরা? এই তো আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। তোমাদেরকে আজকে একটা রেসিপি দেখাবো, সেটা হচ্ছে টক দই। এই তো টক দই বানানোর জন্য নিয়ে নিলাম একটা প্যান, প্যানে নিয়ে নিলাম 1 কাপ পরিমাণ গরুর দুধ। এই গরুর দুধটা এখন ভালো করে জাল করে নেব, বলক আসা পর্যন্ত আর কি জাল করব। তো আমরা অপেক্ষা করি বলক আসা পর্যন্ত। এই তো বলক চলে আসছে, এখন আর আধা মিনিটের মতো জাল করে নেব। তো আধা মিনিট জাল করে নেওয়ার পরে আমি এখন হচ্ছে চুলাটা বন্ধ করে দেব, বন্ধ করে দিয়ে দুধটা ঠান্ডা করে নেব। এই তো ভালো করে নেড়ে চেড়ে এখন আমি এটা ঠান্ডা করে নেব। ঠান্ডা হয়ে গেছে দুধটা, আসলে এই তো ঠান্ডা হয়ে আসছে, মানে ঠান্ডা বলতে কুসুম কুসুম গরম থাকা অবস্থা আর কি। দইটা জমাতে হবে, তো এখন আমি এটা দেখে নেব যে কুসুম কুসুম, হ্যাঁ হাত ছোঁয়ার মতো আর কি গরমটা আছে কি না। তো এই অবস্থায় আমি এখানে দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণ টক দই। 1 টেবিল চামচ পরিমাণ টক দই আমি ফিটিয়ে নিয়েছি, তো এটা এখন ওটার মধ্যে দিয়ে দিলাম, ওই বীজটা দিয়ে দিলাম দুধের মধ্যে দিয়ে এটা ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। এটা ভালো করে মেশানো হয়ে গেলে আমি এটা একটা বক্সের মধ্যে ঢেলে নেব। তো বক্সটা হচ্ছে আমার একটা নুডলসের বক্স ছিল ঘরে, ওটার মধ্যে নিয়ে নিলাম অল্প পরিমাণ দুধ, এই জন্য কি বক্সে হয়ে যাবে। তো এটা নিয়ে নিলাম, নেওয়ার পরে এখন আমি এটাকে হচ্ছে একটা ভালো কাপড় দিয়ে আর কি, যে কোনো কাপড় দিয়ে, হয় কম্বল বা তোয়ালা হোক বা যাই হোক, তাওয়াল টাওয়াল যাই হোক, এটা দিয়ে গরম কিছু দিয়ে আমি এটাকে অবশ্য পেঁচিয়ে একটা গরম স্থানে রেখে দেব। রেখে দেবো হচ্ছে এটা আমি ওভারনাইট রেখে দেবো, যেহেতু রাত্রে করছি এই জন্য ওভারনাইট রেখে দেবো, আর এটা আবার সকালে ফিরে আসবো আর কি। তো আর কি এই তো চলে আসলাম আবার সকালবেলা, এই তো দেখি এটার মধ্যে কী আছে। বন্ধুরা আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো, সাবস্ক্রাইব করো, আর পাশে থাকা বেল আইকনটা একটু বাজিয়ে দিও। আর কি বলবো, এই তো মাশাআল্লাহ খুব সুন্দর হয়েছে। আসলে দইটা এত ভালো পারফেক্ট জমবে আমি ভাবতে পারি নাই, কারণ হচ্ছে দই যখন পাতবো তখন দুধটা মোটামুটি ভালোই ঠান্ডা হয়ে গেছিলো, মনে মনে একটা আশঙ্কা ছিল যে এটা জমবে না। তো মাশাআল্লাহ খুব সুন্দর জমছে। এই তো একটু এই তো মাশাআল্লাহ একটু কেটে দেখাই দিচ্ছি আপনাদেরকে, খুব সুন্দর হয়েছে, আর খুব সুন্দর হয়ে জমছে, পারফেক্ট হয়েছে। তো আর কি করব, ফ্রিজে নেওয়ার কোনো দরকার নেই।